আসসালামু আলাইকুম টুনাটুনির ঘরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক স্বাগতম। আজ আপনাদেরকে পুঁই শাক ভাজি রান্না করে দেখাবো, খুবই টেস্টি, খুবই মজা। এই পুঁই শাক ভাজিটা একদম সিম্পল একটা ভাজি। আর এই ভাজিটা করার জন্য এখানে আমি এক আঁটি পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এভাবে একটু বড় বড় টুকরা করে কেটেছি। পুঁই শাকের আগার দিকে যে ডাটাটা থাকে সেটা কিন্তু অনেক নরম হয়, এটা আমি শাকের সাথে নিয়ে নিয়েছি। আর মাঝখানে যে ডাটাটা থাকে এটা কিন্তু ফেলে দেবার মতো না, নরম থাকে, খেতেও খুব ভালো লাগে আর স্বাস্থ্যকর অনেক। তো আমি মাঝখানের ডাটাগুলি এভাবে আলাদা করে কেটে তারপর ধুয়ে নিয়েছি, আর যেটা বেশি মোটা সেটাকে মাঝখান দিয়ে একটু ফেড়ে দিয়েছি। গোড়ার দিকের ডাটাগুলি যেটা শক্ত ছিল সেটা ফেলে দিয়েছি। এবার সামান্য একটু পানি আর সামান্য একটু লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে এই ডাটাগুলিকে 50%-এর মতো সেদ্ধ করে তারপরে শাক দিয়ে দেব। তো আমি ঢেকে দিলাম, 50% যখন সেদ্ধ হবে তখন শাকটা দিব, কারণ